সবুজ রঙে ঘেরা ডায়ালের ভেতরে ঘড়ির কাঁটা ছুটে চলছে। পোশাকের চাকচিক্য দেখে চোখ ধাঁধিয়ে গেলেও পাপ্পারাজিদের নজর আটকে যায় অনন্তের হাতের দিকে। 18 কোটি টাকা খরচ করে ঘড়িটি কিনেন অনন্ত। ঘড়িটির নাম গ্র্যান্ড মাস্টার চাইম। মূল ডায়াল ছাড়াও দুটি আলাদা ডায়াল রয়েছে অনন্তের ঘড়িতে। পাটেক ফিলিপ সংস্থার এই ঘড়িটি নাকি বিশ্বের দামি ঘড়িগুলোর মধ্যে অন্যতম। অনন্তের পাশাপাশি সকলের নজর কেড়েছেন রাধিকাও। সাহাব দুরাজির ডিজাইন করা ইন্দ্র ওয়েস্টার্ন লেস শাড়ি পরেছিলেন তিনি। হারমেস কেলি সংস্থার মিনি ব্যাগ নিয়ে দেখা যায় তাকে। রাধিকার হাতের ব্যাগটি আকারে এতটাই ক্ষুদ্র যে তার ভেতরে কি যে রাখবেন তা চিন্তার বিষয়। শুনলে অবাক হবেন, এই ব্যাগের মূল্য 2 কোটি টাকা। পোশাকের সঙ্গে মানানসই হিমালয়ান প্রিমিয়ার স্যান্ডেল পরেছিলেন রাধিকা।